নমস্কার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ এর অন্তর্গত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামে যে জনগবেষণা প্রকল্প আমরা পরিচালনা করছি ২০১৬ সাল থেকে সেটা ফাইনালি শেষ পর্যন্ত বাংলার পার্টিশন সংগ্রহ নামে একটি ডিজিটাল রিপোজিটরি তৈরির দিকে এবং আপনারা জানেন যে এর অনেক ধরনের কার্যকলাপের মধ্যে একটি কার্যকলাপ হচ্ছে পার্টিশন লেকচার সিরিজ আয়োজন করা আদপে এই লেকচার সিরিজটা অ্যাকচুয়ালি রেকর্ড হওয়ার কথা স্টুডিওতে কিন্তু আমরা যেহেতু আমাদের নানা দিকে ছড়িয়ে থাকে গবেষকরা এবং অধ্যাপক অধ্যাপিকারা যারা সমীক্ষক হিসাবে মাঠ পর্যায়ে কাজ করেন ক্ষেত্র সমীক্ষার কাজ করেন সাক্ষাৎকার গ্রহণ করেন সেই জন্যে আমরা রেকর্ডিং সেশনটাকে স্টুডিওতে না করে বাইরে করি যাতে সবাই শুনতে পারে পরবর্তীকালে এটার এডিটেড ভার্সান আমাদের রিপোজিটরিতে থাকে সেই কারণে মানে তার দুটো সমস্যা একটা হচ্ছে প্রোগ্রামের দিন আমাদের লোকজন একটু কম আসে কিন্তু ওগুলোর ভিউ দেখলেই বোঝা যাবে যে ওগুলো প্রচুর লোক ব্যবহার করে এই প্রচেষ্টা নিয়ে আমরা অল্প অল্প করে এগোচ্ছি আমাদের সামর্থ্যের মধ্যে লেকচার দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই ডক্টর মইনুল হাসানকে চাইছিলাম আমাদের এখানে এসে উনি বলেন তার দুটো তিনটে কারণ আছে দুটো তিনটে কারণের মধ্যে প্রথম এবং প্রধানতম কারণ আছে উনি একজন রাজনৈতিক কর্মী তার ফলে ওনার এই সত্তা বাদেও উনি যে গবেষণা করেছেন উনি যে লেখক হিসাবে প্রাবন্ধিক হিসাবে ওনার যে পরিচিতি সেটা কম নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কয়েকটা বই যারা এখানে আগ্রহী আছেন তাদেরকে বলবো দেখার জন্য একটা হচ্ছে হান্টার থেকে সাচার দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের অন্তরমহলে এবং তিন নম্বর খুব সম্প্রতি বেরিয়েছে এইবার বইয়ের দেশে দেখবেন রিভিউ আছে আমাদের অধ্যাপক তা করেছেন রিভিউটা বাঙালির ডালভাতের নেতা শেরে বাংলা একে ফজলুল হক এ কে ফজলুল হক নিয়ে কিন্তু আমাদের এ প্রান্তে যে সময়ে আমাদের এখানে বাঙালিত্ব বাঙালি জাতীয়তাবাদ এগুলো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে পাবলিক ফেয়ারে জনপরিসরে সেখানে কিন্তু এই এ কে ফজলুল হক একজন মহান নেতা ছিলেন যাকে আমরা সেরে বাংলা বলে সকলে জানি তার সম্পর্কে জানার মতো ন্যূনতম বইও এখন পাওয়া যায় না বাজারে এই কাজগুলো একজন এরকম রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা বলা উচিত যিনি তার বিপুল অভিজ্ঞতা যার আছে এবং যিনি প্রচন্ড ব্যস্ততার মধ্যেও এই কাজ সম্পন্ন করে চলেছেন একাধিক্রমে আমাদের প্রকল্পের পক্ষ থেকে বেঙ্গল পার্টিশন রিপোজিটারির একজন গবেষক হিসাবে তার কাজকে আমরা দেখেছি তার কাজকে রেফার করেছি তার কাজ আমাদের নতুন পথ চলতে সাহায্য করেছে বিশেষত এই কাজগুলো যেগুলোর কথা উল্লেখ করলাম এই জন্যে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ছাব্বিশতম পার্টিশন লেকচার দিতে উনি সম্মত হয়েছেন রেকর্ডের মাধ্যমে অনেক গবেষকের কাছেই হয়তো বক্তৃতা পৌঁছে যাবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো আজকে আসার জন্য এবং অনুরোধ জানাবো ডক্টর মইনুল হাসানকে ছাব্বিশতম পার্টিশন লেকচার প্রদান করার জন্য তার আজকের বিষয় পার্টিশন পরবর্তী পশ্চিমবঙ্গ মুসলমান মৌন সমাজ খুব ভেবে দেখবেন খুব সিস্টেমেটিক্যালি সাজানো একটা বক্তৃতা এই নিয়ে সহমতে ওনার একটা খুব বড় লেখা প্রকাশিত হয় ভীষণ লেখা তথ্যগত দিক থেকে উনি যেহেতু প্রাতিষ্ঠানিক গবেষণার মধ্যে দিয়ে করেননি সেই জন্যে অন্যরকম লাভে কিন্তু আমি অনেক আগ্রহী গবেষক এখানে আছেন তাদের বলবো তারা অনুগ্রহ করে আমাদের ডিপোজিটারিতেও আছে লেখাটা আপনারা পড়বেন দেখবেন এবং অনেক নতুন নতুন ইঙ্গিত সেই ইশারা সেই লেখার মধ্যে আপনারা পাবেন ডক্টর মঈনুল হাসান তাকে আমি অনুরোধ করছি ছাব্বিশতম লেকচার দেওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি মনন কুমার মন্ডল অনেকদিন আগে থেকে বলছে কিন্তু আমার আমি নিজেও খানিকটা সময়ের বেড়া জালে থাকি সেদিক অধিক ছোটাছুটি করতে হয় তো এবার আমি ঠিকই করেছিলাম যে এবার যাব আপনাদের এই প্রকল্পটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো ডক্টর আমজাদ হোসেন এখানে আছেন আমার খুবই ঘনিষ্ঠ আর আপনারা সবাই আছেন আমি খুব বেশি বাড়তি কথা না বলে আমার যে কটা কথা আমি সহজে আপনাদের কাছে বলে দিতে চাই যে দেখুন আমি কোনো প্রথাবদ্ধ গবেষক তো আমি নই খুব যে আমি সব সময় গবেষকরা যেভাবে কাজ করেন লাইব্রেরিতে যান অমুক যান তমুক যান এটা আমার সম্ভব নয় এটা আমার নিজে আমি এই সম্পর্কে আমি নিজে খুব সেই কারণে আমাদের আমার নিজের যে লাইব্রেরি আছে অনুসন্ধান আছে সেইগুলো নিয়ে কাজ করি তো আমি প্রথমেই বলবো মূল যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো হট্টগোলের মধ্যে উনিশশো সালে দেশটা ভাগ হয়ে গেল এটা আপনি চান অথবা না চান সবাই বলবে যে একটা ধর্মের কারণে দেশটা ভাগ হয়েছে তারপরে এই দেশ ভাগ হওয়ার পরে কি পরিস্থিতি আপনারা জানেন ওগুলো অনেক জানা আছে অনেক গবেষণাও আছে অনেক অভিজ্ঞতার কথা বর্ণনাও আছে ওপার বাংলা থেকে পূর্ব বাংলা থেকে বেশ কিছু মানুষ এপার বাংলায় চলে এলেন তার সংখ্যা তত্ত্ব আমি এখন এখানে দিচ্ছি না এপার বাংলা থেকেও গেলেন ওপারে মূলত ওপার বাংলা থেকে হিন্দুরা এলেন আর এপার বাংলা থেকে মুসলমানরা গেলেন যদিও তার রকম ফের আছে কিছু এদিক ওদিক আছে তো আপনি এখন বাজারে সবচেয়ে বেশি যারা এই পার্টিশন সম্পর্ক লেখাপড়া পড়লে দেখতে পাবেন যে ওপার বাংলা থেকে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলাতে যে হিন্দু জনগণ এসছেন মানুষ এসছেন তারা কিভাবে এসছেন এবং এসে কিরকম আছেন এ সম্পর্কে জানাশোনা বা বইপত্র গবেষণার কাজ কিন্তু বেশ বেশি বেশ ভালো রকমের বেশি একটা আমি বইয়ের নাম করতে পারবো সেটা হচ্ছে যে দক্ষিণারঞ্জন বসুর একটা বই আছে ছেড়ে আসা গ্রাম আমার যদ্দুর মনে আছে যে সতেরো জন যারা ওপার থেকে এসেছেন তারা নানা রকম ছিল বেরি খুবই ইন্টারেস্টিং আমার খুব ভালো লেগেছে বইটা অনেকদিন প্রিন্ট ছিল না এখন আবার বেরিয়েছে আবার এপার বাংলা থেকে ওপার বাংলাতে যে মুসলমানরা চলে গেলেন তার কি অবস্থা হল তারও একটা বই আছে ছোট আমার পড়া রাহুল একটা করেছিল আমার কাছে এসেছিল সে এই ব্যাপারে কিছু করার জন্যে তা আমি ওকে সাহায্যও করেছিলাম তো আমার একটা মুসলমান বাড়িতে জন্ম আমার সমস্যা হচ্ছে আমি ওপারেনও নই আর এপারের হচ্ছে পুরো তার ফলে আমি কি পার্টিশনের কোনো কারণে আমাকে পার্টিশান টাচ করেছে না পার্টিশন কিন্তু আমাকে টাচ করেনি। এইটা কিন্তু একসময় তো আমার খুব চিন্তা হতো তাহলে আমি পার্টিশন নিয়ে এত ভাবিত কেন আমার একদম নিজের কথা আমি বলছি কিন্তু অনেক ভেবে চিন্তে আমি দেখলাম যে না এপার বাংলার যে মুসলমানরা তারা ওপার বাংলায় গেলেন না মানে পূর্ব পাকিস্তানে গেলেন না এপার বাংলায় থেকে গেলেন তাদেরকে পার্টিশন কিভাবে স্পর্শ করেছে এটা আমাদের বোঝা দরকার তো সেই ব্যাপারে আমার কিছুটা অনুসন্ধান আমি নিজের চালাই নিজের অভিজ্ঞতা বলি আশেপাশে যে মানুষজন আছে তাদের সঙ্গে গল্প করি কথা বলি যে শুনলেন আমি একটা শুধু সমাজকর্মী নয় আমি একটি রাজনৈতিক কর্মী আমার একটা অভ্যাসই হচ্ছে যে মানুষের সঙ্গে গল্প ফাঁদা সে চায়ের দোকানই হোক আর বাস স্ট্যান্ডই হোক বিমানবন্দরই হোক যে কোনো জায়গাতেই মানুষের সঙ্গে আমি গল্প করি তাতে আমার প্রচুর ইনপুট বলেন যারা গবেষকরা সেই ইনপুট কিন্তু আমি পাই কতটা আমি গ্রহণ করব কতটা ভালো মন্দ সেটা আমার ব্যাপার কিন্তু এই করতে গিয়ে যখন দেখলাম তখন দেখলাম যে সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে গেল পশ্চিম বাংলায় মুসলমানরা হয়ে গেলেন একেবারে সংখ্যা সংখ্যালঘু একটা মানে সংখ্যালঘু হওয়ার মানসিকতা আমি জানি আমরা জানি ভাবি সারা পৃথিবীতে এটা আমি বারবার বলেছি সংখ্যালঘু মানুষদের মানসিকতা একবারে এক সে বাংলাদেশে হতে পারে সে ইন্ডিয়াতে হতে পারে পাকিস্তানে হতে পারে মেক্সিকোতে হতে পারে রোমানিয়াতে হতে পারে যে কোনো জায়গায় জার্মানিতে হতে পারে সংখ্যালঘু হওয়াটার মধ্যে একটা তীব্র মানসিক যন্ত্রণা আছে এইটা কিন্তু আমরা ভুলে যাই এই যে এপার বাংলার মুসলমানরা রয়ে গেলেন তারা জীবনই শুরু হলো ষোলোই আগস্ট থেকে তীব্র এই যন্ত্রণা দিয়ে এটা মনে রাখতে হবে যে আমি মাইনরিটি আপনি কত কি সুযোগ পাচ্ছেন পাবেন পেতে পারবেন হ্যাঁ বার দিন এসব গল্প পরে আপনি মাইনরিটি ব্যাস গল্প ওখানেই শেষ আচ্ছা এটা পশ্চিম বাংলাতে আরও তীব্র হয়ে উঠলো কেন তীব্র হয়ে উঠলো এই কারণে যে আচ্ছা ঠিক আপনি একটা প্রেক্ষাপট আমার পিছনে একটা চালচিত্র যদি আমি আঁকি যে অবিভক্ত বাংলার শেষ দশ বছর সাঁত্রিশ সাল থেকে সাতচল্লিশ সাল এই দশ বছরের চেহারা কি ছিল কলকাতা আপনি অবস্থান মানে সংখ্যাগত জনগোষ্ঠীগত অবস্থান যথেষ্ট কাছাকাছি কয়েকটা কলকাতা জেলা বাদ দিলে খুলনা এর মতন কয়েকটা জেলা বাদ দিলে পর মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ রাজনীতিতে একা ফজলুল হক কাঁপিয়ে দিচ্ছেন গোটা রাজ্য ফজলুল হক সাউথ ইস্ট এশিয়াতে একমাত্র রাজনীতিবিদ যিনি কোনোদিন কোনো নির্বাচনে হারেননি মানে যতদিন মারা গেছেন ততদিন পর্যন্ত কোন নির্বাচনে হারেননি তারা তার পার্টি উঠে গেছে একসময় তবু ফজলুল হক হারেন এত বড় একটা মানুষ যাকে আমরা প্রায় চর্চা করতে ভুলে যাচ্ছি তাহলে ফজলুল হকের একটা প্রধান কাজ ছিল কি ফজরুল হক অসম্ভব রকমের মেধাবী ছিলেন ছাত্র হিসাবে রেজাল্ট ফজরুল হক কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন ওর আশেপাশে ওনার যারা ছিলেন তারা সবাই ব্যারিস্টার একমাত্র ফজলুল হক হচ্ছেন অ্যাডভোকেট কিন্তু সবাইকে বিড দিয়ে ফজলুল হক এক নম্বরের ব্যারিস্টারি অ্যাডভোকেট হয়েছেন কলকাতা হাইকোর্টে কি করেছেন উনি সব আমার বলবার এ নয় কিন্তু শিক্ষা বিস্তারে ফজলুল হকের কিন্তু অসম্ভব রকমের কৃতিত্ব আছে ইসলামিয়া কলেজ উনি করেছে যেটা এখন মৌলান আজাদ লেডি বেবর্ন একই নাম আছে মুসলমানদের জন্যই করেছিলেন কিন্তু এক বছরের মধ্যে উনি বুঝ থার্টি নাইনে হয়েছে ওটা ফর্টিতেই বুঝ বোঝা গিয়েছিল যে শুধু মুসলমানদের ছাত্রী করলে চলবে না একটা নির্দিষ্ট সীমা রাখা পর্যন্ত অমুসলমানদের ওখানে এন্ট্রি হল প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজে উনি পড়েছেন প্রেসিডেন্সি কলেজে প্রথম বাঙালি প্রিন্সিপাল উনি নিয়োগ করেন সাহেবদের সঙ্গে টিক্কা দিয়ে হোস্টেল ব্যবস্থা হোস্টেল হলে যে ছেলেমেয়েরা মেয়েরা ভালোভাবে পড়তে পারবে আমি শুধু এপার বাংলার গুলো বলছি ওপার বাংলা তো প্রচুর পূর্ব বাংলায় এটা করলেন প্রসারের মানেটা কি মানেটা হচ্ছে মুসলমানদের মধ্যেও হিন্দু সমাজে তো চলছেই মুসলমানদের মধ্যে একটা আস্তে আস্তে মধ্যবিত্ত অংশের উদ্ভব হচ্ছে তারা স্কুলে আসছে লেখাপড়া করছে তারা নানা রকমের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে যা মধ্যবিত্তরা করে মধ্যবিত্ত মানে কি সে শিল্প করবে সাহিত্য করবে পত্রিকা চালাবে সে কোশ্চেন করবে শাসককে যেটা ঠিক নয় এটা ঠিক করো মধ্যবিত্ত না হলে কি করবো মুসলমানদের মধ্যে এই ফজলুল হক তাকে বারবার ভোটে জিতিয়েছে কিন্তু এই ফজলুল হককে আবার মানুষ ছাত্ররা ছাত্ররা সিলেট সহ বিভিন্ন জায়গাতে ফজলুল হককে চাই না বলে স্লোগান চলেছে মধ্যবিত্ত না হলে কেউ করতে পারবে শুধু এইরকমের একটা সাংঘাতিক বুদ্ধিমত্তা সম্পন্ন মধ্যবিত্ত মুসলমান সমাজে তখন অবিরক্ত বাংলার কথা আমি বলছি সেই বাংলাটা ভাগ হয়ে গেল ভাগ হওয়ার কি হলো আমি শুধু কতগুলো নাম বলবো আপনাদের সব নাম সম্পূর্ণ নয় কিন্তু বলবো যে একগাদা মানুষ যাদের এক নামে চিনি আমরা সবাই অথবা চিনতাম তারা সবাই চলে গেল পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তান রাজনীতিতে কে গেলেন শহীদ সরাবর্দি এ কে ফজলুল হক আবুল হাসিম আবুল হাসিমই হচ্ছে সব মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি সবই গুরুত্বপূর্ণ মানুষ বর্ধমানে বাড়ি তার বাবা হচ্ছে কাশেম সাহেব তিনিও খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন আহমদ হচ্ছে আব্দুল হাসিমের ছেলে মুজিবুর রহমান মুজিবুর রহমান তো ছাত্র নেতা ইসলামিয়া কলেজে পড়ছেন শেষ করলেন সাতচল্লিশ সালে বিয়ে পাশ করলেন রাজনীতির এই মানুষগুলো কিন্তু বাংলা ভাগ হওয়াতে পশ্চিম বাংলায় থাকল না চলে গেল হচ্ছে বাংলায় সাহিত্য এরা সব বসে লোক সৌকাত ওসমান আজিজুল হক সৈয়দ ইবনে ইমাম বদরুদ্দিন ওমর এরকম আরো নাম হয়তো আমি বললে বলতে পারি কিন্তু এই সাহিত্যের এই লোকরা চলে গেছে আর একজন শহীদুল্লাহ কাইসার যা বিখ্যাত উপন্যাস হচ্ছে সংসপ্তক এবং সারেং বউ আপনার কাছে পড়ে দেখতে পারেন সংসপ্তকে এই পার্টিশনের কি মর্ম বেদনা তা লেখা আছে আব্দুল হাই আব্দুল হাই আমাদের দেশের মানুষ মুর্শিদাবাদে অন্যতম প্রধান ভাষাতাত্ত্বিক এক সময় খুব অল্প বয়সে মারা গেছে বিজ্ঞানী কুদরতি ক্ষুদা সঙ্গীত কলিম সরাফি সাত শতবর্ষ চলছে সিনেমায় আব্দুর রাজ্জাক বাংলাদেশে মানে তৎকালীন বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে এখানে যেমন একটা গুরুত্বপূর্ণ জুটি ওখানে আব্দুর করবি হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ এ পত্রিকা সম্পাদক কলকাতায় তখন সব জায়গায় রমরম করে চলছে সৌগত যার এডিটর হচ্ছেন মোহাম্মদ নাসির বেগম নুরজাহান ওনার মেয়ে আকরাম খা মৌলানা মুজিবুর রহমান মুজিবুর এখানেই থেকে যান পরে তা আমি ভাবছি যে মধ্যবিত্ত মানে তাদের মধ্যে যে রাজনীতিবিদ সাহিত্যিক শিল্পী কলাকুশলী যারা মুসলমান সমাজে একটা আমি দেখতে পেতাম যে আমার সামনে এরা এরা আছে তারা সবাই অফ হয়ে গেল প্রায় উদ্ভাসিত আলোকপ্রাপ্ত অংশটা তারা চলে গেল পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাতে প্রায় পনেরো আনা থেকে গেলেন মাত্র তিন চারজন লোক এক সৈয়দ মুস্তফা আলী আবু সৈদ আয়ুব সৈয়দ মুস্তফা আলী ওখানকারই লোক সিলেটের এখানে থাকলেন উনি বললেন দূর পাকিস্তানে যাবো কি ওখানে কি রবীন্দ্রনাথ আছে না ওখানে ন্যাশনাল লাইব্রেরিতে আছে ওখানে যাবো কেন আর আবু সাইদ আয়ুব তে আমাদের দেশের লোক নন তিনি তবুও আমি তাকে বল বাঙালি বলি কাজী আবদুল কাজী আব্দুল ওখানকারই লোক কিন্তু এখানে থেকে গেলেন হ্যাঁ আমার নিজের ধারণা কাজী আব্দুল হবুদ ওখানে ছ মাসের বেশি টিকতে পারতেন না এরা সবাই হচ্ছে ভালো ভালোবেসে রবীন্দ্রনাথকে ভালোবেসে থেকে গেলেন আর একজন থেকে গেলেন যার তখন বাক শক্তি রোহিত কিছু করতে পারছেন না কিন্তু তার একটা প্রভাব অবশ্যই তার একটা প্রভাব আছে বাঙালি সমাজে মুসলমান সমাজে তো বটে তিনি কাজী নজরুল ইসলাম তাহলে আপনাকে আমি বলছি যে দেখুন একটা সম্প্রদায়ের বা একটা অংশের মানুষের উদ্ভাসিত আলোকিত মধ্যবিত্ত অংশটা একেবারে চলে গেল আমি তখন হতাশ আমার চোখের সামনে তখন অন্ধকার ছাড়া আর কিছু নেই আমি কাউকে খুঁজে পাই না কোথাও না পাচ্ছি সাহিত্যে না পাচ্ছি সিনেমায় না পাচ্ছি গল্পে না করছি উপন্যাসে কোথাও খুঁজে পাচ্ছি না তখন একটা মানুষ হিসাবে আমাকে কোন পর্যায়ে কোন মনে আমাকে নিয়ে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে তো দেশ ভাগ হয়ে গেল এপারে আমরা মুসলমানরা আমাদের মুসলমানরা তারা হয়ে গেল সংখ্যালঘুষ্ঠ এইবার উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাষট্টি বা তার কিছু আগে পরে সাতচল্লিশের পরে নয় বাষট্টিরও কিছু পরে কি অবস্থার মধ্যে আমরা পড়লাম আমরা বলতে আমি মুসলমানদের বোঝাচ্ছি মুসলমানরা কি অবস্থার মধ্যে পড়লো তারা সব মুসলমানকে বেশিরভাগ মুসলমান এবং শিক্ষিত মুসলমান তো বটেই সবাইকে বলা হতে লাগলো এরা হচ্ছে পাকিস্তানের চর পাকিস্তানের চর তাই বলা হতে লাগলো এই ব্যাপারটা একেবারে তুঙ্গে উঠে গেল যখন সৈয়দ মুজতবা আলীর শান্তিনিকেতনের বাড়ি থেকে পাসপোর্ট নিয়ে আসা হলো ওই দপ্তরের অভিভাষণ দপ্তর থেকে ওর বাড়িতে ওনাকে একটা ইন্টারগেশন করা হলো এবং পাসপোর্টটা নিয়ে আসা হলো তো শেষ পর্যন্ত আর কিছুই নয় সেটা হচ্ছে যে একজন শান্তিনিকেতনের প্রাক্তনই একথা শোনার পরে প্রচণ্ড রেগে গেলেন এবং তিনি বিদেশ মন্ত্রককে নির্দেশ দিলেন যে এক্ষুনি লোক গিয়ে নট বাই ট্রেন বাই কার যত তাড়াতাড়ি যাওয়া যাওয়া যায় মুস্তফা আলীর পাসপোর্ট ফেরত দিয়ে আসা হোক হ্যাঁ অফিসাররা গিয়ে একজন উচ্চ দরের অফিসার যারা এনেছিলেন তার চাইতে উঁচু গিয়ে মুস্তফা আলীর পাসপোর্ট ফিরিয়ে দেওয়া আসা হলো তো কে এই মধ্যস্থতা করেছিলেন তিনি আর কেউ নন তিনিও শান্তিনিকেতন আর একজন প্রাক্তনী শ্রীমতী ইন্দিরা গান্ধী তো যখন এইরকম মুসলমানদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে হোস্তফা আলী আর যাই হোক মুসলমানদের মধ্যে তখন বাংলা একটা নাম পশ্চিমবঙ্গে তাহলে তার আমার আমাদের মুসলমানদের মধ্যে কি মানসিকতা হয় এটা বুঝতে হবে যিনি রবীন্দ্রনাথকে ভালোবেসে ন্যাশনাল লাইব্রেরি কে ভালোবেসে এই বাংলায় রয়ে গিয়েছেন উনি তো বলতে পারতেন আর ওনার উপর আর একটা অভিযোগ এলো যে যে ওনার স্ত্রী পাকিস্তান রেডিওতে কাজ করতেন রাবে আলী সেই কারণের জন্য এসব করা একসময় বলেছিলেন যে এত ভয়ানক বিমর্ষতা আমাকে আর জীবনে পেতে হয়নি সেকেন্ড আর একটা জিনিস সেই সময় ছিল প্রচুর মুসলমানদের ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হতে এরা দেশের সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তাই বলে মানে মুসলমানদের ভাবতেই দেওয়া হচ্ছে না যে দেশটা তাদের একটা মারাত্মক ব্যাপার ভারত রক্ষা আইনে আমার নানা মানে আমার দাদু আমার মায়ের বাবা তিনি অ্যারেস্ট হয়েছিলেন আর সমস্ত মুসলমানদের মধ্যবিত্ত মুসলমানদের মধ্যে কোনো গান লাইসেন্স মানে বন্ধুকে রে আছে সেগুলো সব সিজ করে নেওয়া হয়েছে এই যে আইসোলেশন ইজ ইট এলিয়েনেট করবার এই প্রক্রিয়া এই প্রক্রিয়া কিন্তু তখন ছিল? আরেকটা হচ্ছে মারাত্মক ত্রুটি করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার সেটা দুটোর রকমের মত আছে অনেকে বলেন বিধান রায় নিজে করেছিলেন না আমার ওরকম মনে হয় না এটা তখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কিরণশঙ্কর রায় ওরা একটা সার্কুলার জারি করেছিল বর্ডার এলাকায় মুসলমানদের থাকতে দেওয়া হবে না ও সরাও তো এইটা জহুলার নেহেরু জানার পরে তিনি ডক্টর বিধান রায়কে একটা অসম্ভব কড়া চিঠি দিয়েছিলেন যে বিধান ইমিডিয়েটলি স্টপ দিস মেনেস সেগুলো এখন আরকাইবে আছে চিঠি তারপর এটা থেমে যায় সেই জন্য মুসলমানরা কিন্তু করু চিরদিন জওহরলাল টিল নাও জওহরলাল নেহরুকে খুব পছন্দ করে এটা মনে রাখত থার্ড আর একটা জিনিস ছিল সেই সময়ে বর্ডার এলাকায় মানে সীমান্ত এলাকায় আমরা যারা মুর্শিদাবাদ মালদা দিনাজপুর নদীয়া এইসব এলাকার লোক তারা আমরা জানি এটা যে সেই সময় কিন্তু জমি কেনা বেচা একদম করা যেত না মুসলমানরা করতে পারতো না একদম না তার জন্য পারমিশন নিতে হতো ডিস্ট্রিক্ট কালেক্টরের এবং এটা শেষ হলো কবে পশ্চিমবাংলা বিধানসভাতে এটা বলা হলো এটা বললেন বামপন্থী নেতা শ্রী জ্যোতি বসু যিনি পরে আমাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বললেন যে মুসলমানরা এই দেশের দ্বিতীয় নাগরিক নয় জমি কেনা বেচাতে কোনো রকমের পারমিশন লাগবে না যদি তার নিজের জমি হয় এবং সেটা উইড্র হলো। হলো সেটা তাহলে এতগুলো ঘটনা আসছে যাতে মুসলমানরা আস্তে আস্তেড হচ্ছে এরপরে তারা কি দেখছে ধরুন সরকারি অফিসে যাচ্ছে কোথাও নিজেকে কারো সঙ্গে বোধ করে এরকম কোনো মানুষকেই সে খুঁজে পাচ্ছে না কাউকে খুঁজে পাচ্ছে না তো তার নিজের মনের মধ্যে একটা বড় রকমের সাইকোলজিক্যাল রিয়াকশন হয় কাউকে পাচ্ছি না যে আমি কারো কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবো যে শব্দটা এখন আমরা সবাই ব্যবহার করি যে একটা শেয়ার করবো এই ধরনের কোনো মানসিকতার কোনো কি আমি খুঁজে পাচ্ছি না এটা যে কোনো মানুষের যে কোনো সম্প্রদায়ের মনের উপরে একটা বড় চাপ সৃষ্টি করে এবং আমি সেই জন্য প্রথমেই বলেছি পৃথিবীর সমস্ত সংখ্যালঘু হোক মাইনরিটির সব সে যে জাতি ধর্ম বর্ণ যাই হোক না কেন তার মানসিকতা কিন্তু প্রায় এক এবং যে সমস্যাগুলো ভোগ করে তা প্রায় একই রকমের সমস্যা সংখ্যা তত্ত্ব অঙ্ক এসবের মধ্যে আমি যেতে চাই না যে আপনারা যাবেন যারা যারা পারবেন কিন্তু আমি শুধু এইটা নাডাতে চাই যে আমাদের মন কি বলছে মনের মধ্যে রকমের প্রতিক্রিয়া পক্ষে এবং বিপক্ষ হচ্ছে এইটা আমাকে সবসময় মনে রাখতে হবে মানুষের মন হচ্ছে সমস্ত কিছুর আধার সেই মনের বিশ্লেষণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সেই আজকের সূত্র ধরে ঠিক সেই সময়তে ষাট অথবা সত্তর দশকের সময়ে মুসলমানরা কি মনে করেছে এটা কোনো সাম্প্রদায়িক কথা নয় মুসলমানরা মনে করেছে যে আমাদের এই লড়াইটা হচ্ছে সম সুযোগের লড়াই আমরা যখন নাগরিক হিসাবে সমান সমস্ত সুযোগের ক্ষেত্রে আমাদের সমান হতে হবে পশ্চিম বাংলার মুসলমানদের কাছ থেকে এই সম সুযোগ কেড়ে নিয়েছে সেটা তারপরে কত বছর পরে আপনি এটা রিভাইভ করবেন আবার ফিরে আপনি সে অন্য প্রশ্ন সে বাদ দিন পরে তাই আমি বলি মানে আমার এটা কথা যে এ বাংলার মুসলমানরা দেশভাগের ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই লড়াইটা একটা সাংঘাতিক লড়াই এই লড়াই কত বছর ধরে লড়তে হয় একটা জাতিকে অথবা একটা সম্প্রদায়কে এটা বোঝা খুব মুশকিল কোথাও হয়তো দশ পনেরো বিশ বছরের মধ্যে এটা সমাধান হয়ে যায় আবার কোথাও হয়তো পঞ্চাশ বছরেও হয় না। এইবার আমার একটা কথা হচ্ছে যে এই যে দেশভাগ হলো বাংলার মুসলমানরা গরিব মানুষ নিচু তলার যারা তারা কি চেয়েছিলেন আমার মনে হয় না এখন আমি নদিয়া জেলার একটা অভিজ্ঞতার কথা বলি বলবো এই কারণের জন্য সংখ্যা ছিল প্রায় ছাপ্পান্ন শতাংশ ফিফটি সিক্স মানে মুসলমান মুর্শিদাবাদ নদিয়া এবং মালদা পরপর এই তিনটি জেলায় ছিল এবং দিনাজপুর পর তিনটে জিনা জেলাই ছিল দিনাজপুর মানে শুধু আমাদের দিকে যে দিনাজপুর আছে তা না তখন দিনাজপুর আছে সেটাও দিনাজপুর আমরা এটাকে পশ্চিম দিনাজপুর বলতাম তো এই পরপর চার পাঁচটা জেলা কিন্তু একেবারেই মুসলমান মেজরিটি জেলা ছিল তো সেইখানে সোনাখালী সোনা হাঁসখালী সোনাডাঙ্গা এই সমস্ত জায়গাগুলো থেকে মুসলমানরা সব ওপারে চলে যায় কোনো রকমের মানে প্রস্তুতি ছাড়া আবার পাড়া ধুবুলিয়া এইসব থেকে এটা মূলত হয়েছিল এরা কিন্তু ছিল সালে থেকে গেছে চৌষট্টি সালে ধুবুলিয়াতে মুসলমানরা একটা মানে ফিল্ড স্টাডি আছে তো ধুবুলিয়াতে মুসলমানরা চলে গেল ওপারে তো সেখান থেকে তারা কিছুদিন পরে আবার ফিরে এলো কিন্তু এসে দেখছে যে তাদের যে বিষয় সম্পত্তি ঘর তো দখল হয়ে গেছে কিন্তু সেই সময় তো একটা ছিল মানে একটা চুক্তি ছিল তিন মাসের মাসের পরে যদি ফিরে আসে তাহলে যাদের সম্পত্তি তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে এটা হিন্দুস্তান মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি ছিল কিন্তু সে চুক্তি কেউ মানলো না মারামারি হলো কোর্ট হলো। ধুবুলিয়ার এই মানুষদের পক্ষে মুসলমানদের পক্ষে একজন ব্যারিস্টার লড়লেন ওদের পক্ষে তার নাম হচ্ছে শঙ্কর দাস ব্যানার্জি তো তিনি জিতেছিলেন নির্বাচনে অনেক জমি ফেরতও পাওয়া গিয়েছিল সেই জন্য শঙ্করদাস ব্যানার্জিকে বংশ পরম্পরায় তার পরিবারকে মুসলমানরা ওই এলাকায় কিন্তু বেশ পছন্দ করে ওনার ছেলে হচ্ছে মিস্টার মুখার্জি আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন উনিও বড় ব্যারিস্টার গোপাল মুখার্জি ডাকলাম তো এরপরে সেই যে মুসলমানরা এলেন তারা গেলেন কোথায় অনেকে পূর্ব পাকিস্তানে ফিরে গেছে কিন্তু অনেকে আবার চলে গেলেন মালদা মুর্শিদাবাদে শ্রমের তো কোনো বিকল্প নেই হাত পা খাটিয়ে খাওয়া খেতে হবে ঠিক এটা একটা সেন্সাস রিপোর্টের সঙ্গে এটার একটা মিল আছে নাইনটিন সালের সেন্সাস রিপোর্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে মাত্র কয়েক বছরে মালদহে তিনটি জেলার কথা আমি বলছি মুসলমান সংখ্যা জনগোষ্ঠী বেড়েছে সিক্সটি পার্সেন্ট মুর্শিদাবাদে বেড়েছে থার্টি ফাইভ পার্সেন্ট পশ্চিম দিনাজপুর তখন পশ্চিম দিনাজপুর ছিল ফিফটি ওয়ান পার্সেন্ট তার মানে নদিয়া জেলার যে মুসলিমরা ওপার বাংলা থেকে আবার ফেরত এসেছিলেন তারা কিছু হয়তো এখানে ওখানে থেকেছেন কিছু চলে গেছেন কিন্তু একটা বড় অংশ মুর্শিদাবাদ তারপরে মালদা দিনাজপুর এই সব এলাকার দিকে চলেছে এরা যদি সত্যি খুবই আগ্রহ সহকারে পাকিস্তান চাইতো তাহলে কিন্তু ফেরত আসছ না আমি এক লোকসভার মেম্বার ছিলাম সেটাই নদিয়া জেলারই কথা আমাদের করিমপুর আমার কেন্দ্রের মধ্যে ছিল সেখানে আমি নির্বাচনে দাঁড়ানোর পরে প্রার্থী হওয়ার পরে বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াচ্ছি সেখানে হঠাৎ একদিন আমাকে বলল যে এখানে রহমতপুরে আপনার মিটিং আছে চলে গেলাম তো রহমতপুরে আমি বক্তৃতা দিতে উঠব সেই সময় একজন আমাকে কর্মী আমাকে কানে কানে বলল যে আপনি কিন্তু এটা রহমতপুর নাম কিন্তু একটাও কিন্তু মুসলমান নাই এই গ্রামে মনে রাখবেন সুতরাং আপনার বক্তৃতা কিরকম হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাকে বলার কথা না আমি তখন গোটা ব্যাপার বুঝে গেলাম তো আমি ঠিক আছে তারপরে আমি ভোটে দাঁড়ালাম জিতলাম আমি সবই ঠিকই আছে কিন্তু আমার তখন এই নাম আমার মনে ছিল কিন্তু যে আমি একবার দেখবো গিয়ে যে রহমতপুরে একটাও মুসলমান নাই সব হিন্দু কেন তো আমি ভোটে জেতার পরে ওই রহমতপুর গ্রামে আমি আবার যাই গিয়ে একজন বিশিষ্ট ভদ্রলোক তিনি লেখাপড়া জানা মানুষ ওই স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন রিটায়ার করেছেন আমাকে খুবই সাদর অভ্যর্থনা জানালেন বসলেন ভালো ওর বাড়িতে টিফিন বিস্কুট এ সমস্ত খেলাম টেলাম ওনাকে দেখলাম একটা বুঝদার লোক আছে তো ওনাকে এই কথাটা আমি জিজ্ঞেস করলাম কি বলুন তো তখন বলি ও এই কথা বলে শুনুন একটা রাত্রে হঠাৎ আমাদের ঠিক বাড়িটা এই নদিয়া বর্ডারের ঠিক ওপারে কয়েক কিলোমিটার দূরে নাম হচ্ছে গিরিধারী পাড়া তো ওখানে আমরা একদিন ঠিক করলাম যে আর এ দেশে থাকা যাবে না তো আমাদের দুই একজন এরকম লোক ছিল তারা বললো রহমতপুরের লোকেরা চলে আসতে পারে এই একদিনের মধ্যে রহমতপুরের সব লোকরা আমাদের ওদিকে চলে গেল আর আমরা গিরিধারী পাড়ার সবাই এখানে চলে চলে এলাম তো সেই কারণে রহমত পাড়াটা আমরা আর কিন্তু একটি মাত্র চুক্তি হয়েছিল ভেরি ইন্টারেস্টিং একটি চুক্তি হয়েছিল চুক্তিটা হচ্ছে এই যে কেউ কারো গ্রামের নাম আমরা না ওই মুসলমানরা ওরা থাকে গিরিধারি পাড়াতে আর আমরা হিন্দুরা থাকি রহমত তা আমি এ তল খুঁজে পাইনি তার কারণ এই যে এটা একটা জটিল মানে মনস্তত্ব দেশ যে কি এটা একটা কি বলে কমপ্লেক্স ফেনোমিনান বলে এই তল খুঁজে পাওয়া খুব মুশকিল তো যাই হোক তো এই রকমের একটা ঘটনা হয়েছে এরকম আরো অনেক ঘটনা আছে আমি নিজে দেখেছি শিব লেডি বেবন কলেজ আমি বললাম লেডি বেবন পাওয়ার চালু হয়েছিল লেডি বেবন কলেজ মুসলিম মেয়েদের শিক্ষার জন্যই মূলত হয়েছিল তারপরে সবাই শিখতে পারে কিন্তু তারপরে 47 এ যখন পার্টিশন হয়ে গেল তখন লেডি বান্ড সেই সময় যিনি প্রিন্সিপ্যাল হলেন তিনি পাকিস্তানে চলে গেলেন এবং হোস্টেল সুপার চলে যাচ্ছে তারাও চলে গেল আর যাওয়ার সময়তে হোস্টেল সুপার একটা চিঠি লিখে সব গার্জেনদের দিলেন বিশেষ করে মুসলিম মেয়েদের বাবাকে যে আপনার মেয়েকে হোস্টেল থেকে নিয়ে যান আমরা সবাই চলে যাচ্ছি তারপরে কে সাহস করে ওই হোস্টেলে তার মেয়েকে রাখেন বলুন দিনের একদিনের মধ্যে গোটা লেডি ভবন হোস্টেল পাল্টিয়ে গেল মানে গোটা অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য সঙ্গে সঙ্গে তৎকালীন গভর্নমেন্ট একজন প্রিন্সিপাল ওখানে দিয়েছিলেন তার ফলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়েছিল কিন্তু মোটামুটি দাঁড়িয়ে যায় কলেজ তা একটা এখন তো একটা ভালো প্রিমিয়ার কলেজ আমাদের দেশের বললেই চলে সর্বশেষ দাঙ্গা হয়েছে বড় দাঙ্গা চৌষট্টি সালে টালিগঞ্জ থেকে বনগা পর্যন্ত এই দাঙ্গার রেঞ্জ খুব একটা সামান্য কারণে দাঙ্গা হয় হঠাৎ প্রচার হয়ে যায় যে কাশ্মীরে হজরতবাল মসজিদ থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে স্মারক আছে সেটা কারা চুরি করে নিয়ে গেছে এটা একদম ভুল দাঙ্গা লেগে যায় প্রচুর মানুষ হতাহত হয় বনগাতে খুব খারাপ অবস্থা হয় এবং এই ঐতিহাসিকভাবে এটা সত্য মতুয়া নেতারা এই দাঙ্গাতে নেতৃত্ব দেন বনগায় প্রচুর মানুষ মারা যায় সেই সময়তে প্রচুর লোক চলে যায় আমি মুর্শিদাবাদের যে এলাকায় বাস করি সেই এলাকা সত্যিই মুসলমান দূষিত যদি আমাদের ব্লক হচ্ছে সিক্সটি এবং ফর্টি মানে ফর্টি পার্সেন্ট হচ্ছে হিন্দু এবং সিক্সটি পার্সেন্ট হচ্ছে মুসলিম আমার ব্লক আমার দাদু মানে আমার মায়ের বাবা তিনি খুব একটা ছোটখাটো জমিদার টাইপের ছিলেন তো যখন চৌষট্টি সাল আমার বয়স তখন হবে কত সাত আট এই সময়ের কথা মনে থাকার কথা নয় আটও নয় বোধ হয় সাত বা তারপর মনে থাকার কথা না কিন্তু তারপরে কথাগুলো এমন ভাবে পরিবারে আলোচনা হয়েছে যেগুলো আমার মনে হয় যে হয়তো আমি তখন আমি শুনেছি অনেক সময় হয় এটা অনেক সময় এটা হয় আমার মায়ের কাছে এতবার শুনেছি যে আমার মনে হয় যে আমি তখন ছিলাম এরকম মনে হয় তো কি হয়েছে তখন আমার মা বলতেন যে আমাদের এই চত্বরে চালু হয়ে গেল মানে ওখানে কিছু সম্পত্তি এরা নেবে এদের সম্পত্তি এখানে নেবে এই যে তো সকাল বেলাতে এক দল এসেছিলেন আমার নানার বাড়িতে আমার দাদুর বাড়িতে এসে তাকে বললেন নানা নিম রাজি মতন হয়ে তাকে বিদায় করলে বিকেল বেলাতে একটা গ্রামের লোক এলো তারা सिपाहির চক আমাদের বাড়ির কাছে একদম পরের গ্রামটা তারা এসে তাকে বললেন যে সরকার চলো ওপারে চলে যায় তো নানা বললেন যে না এখনো সময় আছে এখন আমাকে ভাগতে দে তো হয়ে গেল তো নানা হঠাৎই যেটা সাধারণ করেন না আমাদের বাড়ি আমার নানার বাড়ি এখান থেকে এই বিল্ডিং এর শেষ মাথায় তো এত কাছে সাধারণত আমাদের বাড়িতে আসেন না আসেন না মানে হয় না এলেন তো আমার আমার বাবা নাকি নাকি মা দরকার জিজ্ঞেস বাবা আমার মা নাকি জিজ্ঞেস করেছিলেন যে বাবা গেলেন না আমার মায়েরা তার আমরা যেমন আব্বা বলি আমার মা কিন্তু আমার বাবাকে আই নানাকে আব্বা বাবা বলতেন বাবা আপনি গেলেন না ওরা যে পাকিস্তানে যাওয়ার জন্য বলছে তখন আমার নানা একটা প্রফিটিক আমি মনে করি এটা প্রফেক্টিক উত্তর দিয়েছিলেন বলেছিলেন যে মা ওপারে গেলে ওরা আমাদের বিদেশি বলবে ভাবা যায় একটা প্রায় অক্ষর জ্ঞানহীন একটা মানুষ নাম সই করা ছাড়া কিচ্ছু জানতেন না হ্যাঁ তারা অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছে পঁয়তাল্লিশ বছর ধরে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন হঠাৎ বললেন কি যে আমাদের বিদেশি বলবে মানুষ বিদেশি হতে চায় না ওই যে প্রথমে বলেছি। সংখ্যালঘু হতে কে চায় বিদেশি হতেও কেউ চাই না তাহলে এই পার্টিশন তার তল খুঁজে পাওয়া খুব মুশকিল এই মনস্তত্ব বিশ্লেষণ করা হবে কিন্তু এই যে মনন আমাকে বারবার বলছিল ওটা এই সিপাহীর চক যে গ্রামটার কথা একটু আগে বললাম পরের দিন সকালে গিয়ে দেখা গেল সিপাহীর চকে একটাও লোক নেই দুধু করছে এটা আমার শোনা কিন্তু পরে হিন্দু পপুলেশনই সেখানে হয় তারা তাদের কবরখানা মসজিদ তাদের এটা ওটা সেটা থাকে সব মধ্যে গিয়েছে ঠেলে সার্ক কিভাবে এই বৃত্তটা কিভাবে পূর্ণ হয় আমি আটানব্বই সালে একটা পার্লামেন্টারি টিমে সদস্য হয়ে গেলাম বাংলাদেশ খুব ভালো আনন্দ হচ্ছে এদিকে ওদিক ঘুরছি আমি তো রিক্সায় চাপছি যদি এই সবগুলো সরকারি সরকারি কানুন তো তার মধ্যে পড়ে না গাবো তুমি তো প্রথম কাজ হচ্ছে আমাদের সাভারে নিয়ে যাবে বড় শহীদ বেদী সাভারে গেছে আমার সঙ্গে আরো নন বেঙ্গলি স্পিকিং পিপুল যারা তারাও আছেন এমপি আছেন তো সব দেখা টেখার পর এখানে থাকে না সব জায়গায় যে একটা কমেন্ট লিখতে হয় আমাকে সবাই আমাকে বললো আর ওদের আমার চাইতে আমি বয়সে ছোট সবার চাইতে তিনজন মহিলা ছিল তাদের নাম বললে আপনারা চিনবেন বিখ্যাত নাম মার্গারেট আলভা তিনিও গেছেন আমাকে মার্গারেট আলভা আরে মহিনুল এ তো বাংলাদেশ সবাই বাংলা জানে তুমি বাংলায় লিখে দাও আমাদের পর আমি যে কি আমার মতন করে লিখবো আপনি তো পড়ে বুঝতে পারবেন বলেন এ পড়বে তুমি লেখো ওইখানে আমি যে বাংলায় লিখছি তখন থেকে একজন ভদ্র লোক যিনি এখানে চিফ ইঞ্জিনিয়ার তিনি ওটা দেখছেন বারবার দেখে হয়তো আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার বাড়ি কোথায় কেন বলাতে হ্যাঁ আমরা তো ইন্ডিয়ারই দল পশ্চিম বাংলায় বলে হ্যাঁ ওপার বাংলায় ওখানে কোথায় কারণ আপনি চেনেন নাকি আপনাকে কোন গায়ের নাম করব অমুক করব তমুক করব আপনি চিনতে পারবেন তুই বললো যে জলঙ্গী থানায় বাড়ি আপনার হ্যাঁ আপনি জানলেন কি বলে বলে একই টোন এর মানে গলার আপনি সরকার সাহেবের কেউ হন বিশ্বাস করুন আমি সে সময় আমি প্রায় আমার চোখ দিয়ে জল পড়ে মানে আমার নানার নাম হচ্ছে জহির উদ্দিন সরকার আপনি মাস্টার আমার বাবাকে সবাই মাস্টারমশাই বলে ডাকতেন উনি মাস্টার ছিলেন তো শামসুদ্দিন আহমেদ মাস্টারমশাই কেউ আমার হচ্ছে তার ছেলে আমি ভদ্রলোক যে কি করবে আর খুঁজে পাই না কখনো বলি যে দেখুন স্যার আমাকেও ও বলছে দেখুন স্যার আমার চেয়ে তো বয়স অনেক বড় দেখুন স্যার প্রোটোকলে আপনি আমাদের ওই রাজ্যে ওই দেশের অতিথি আমি কিছু বলতে পারি না কিন্তু আমার বাবার বয়স এখন আশি পার হয়ে গেছে সে বাহির চক থেকে চলে এসেছে আপনাকে দেখলে খুনি খুব খুশি হবে আমি আমাদের যে টিম নেতা ছিল তাকে বললে এটা করা যায় এটা না কি করে তবে সেটা বই পবিত্র খরে বলে আরে চলে যাও কে কি বলছে তার ঠিক নেই তা আমি রাত্রে আটটার সময় গেলাম আমাদের বাড়িতে উনি এসে নিয়ে গেলেন আমাকে সে ভদ্রলোক রেডি হয়ে বসেছিলেন আমাকে জড়িয়ে ধরে আকুল কান্না মানে আরো লোক ডাকেন আর কি যে আমাদের দেশের একটা লোক এসেছে দেশ দেশ বোঝা খুব মুশকিল যে সেটা জটিল আপনি কেন এইবার হচ্ছে যে দেখুন আমি যে চৌষট্টি সাল পর্যন্ত এলাম বলছি মুসলমানদের মধ্যে কি চেষ্টা মুসলমানরা ভাবতেই পারছেন না তারা কি করবেন ছেলেকে স্কুলে পাঠাবেন না ছেলেকে লাঙল বইতে পারবেন তার কারণ পড়াশোনা কি করে করে কি যদি দেশ ছাড়তে হয় আবার সুতরাং কোন মধ্যবিত্তহীন একটা সমাজ চলছে আস্তে আস্তে কিছুটা হচ্ছে হয়তো সবাই তো চাষের সঙ্গে যুক্ত আর্টিজান কিছু মাস্টার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার খোঁজ কবে ওসব নেই ও তো আরো পরে তা কি করবেন তারা কোনো দিশা নেই চোখের সামনে একটা দিশাহীন অবস্থায় চলছে নিজেদের বৌদ্ধিক উন্নতির কোন রকমের চেষ্টা নেই ছিল না কেন গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো শিক্ষার হার কত মুর্শিদাবাদে শিক্ষার হার কত মালদায় শিক্ষার হার কত দিনাজপুরে মিনিমাম সামান্য টু জিডিট ক্রস করেছে কেবল কি অবস্থা ছিল বছরের পর বছর আমার দাদিমা আমাদের বাড়ি নাকি তখন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে তো আমার জ্যাঠামশাই তিনি তার মাকে মানে আমার দাদি মাকে জিজ্ঞেস করছেন মা তাহলে কি বাড়ি হবে মানে জ্যাঠামশাইয়ের ইচ্ছা হয়েছে যে পাকা বাড়ি মানে পোড়া ইটের বাড়ি যে বাড়ি আমরা করি এখন তখন আমার দাদিমা বলেছিলেন না বাবা কোনো সময় না ও করতেই যেও না তুমি টিনের বাড়ি করো টিনের বাড়ি মানে টাকা মাথায় করে থাকা তার মানে হচ্ছে যদি পালাতে হয় দেশ থেকে তাহলে অন্তত তিন তিন কটা বেঁচে চলে যেতে পারবো এই মানসিকতা পর্যন্ত চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি গেছে আমরা বইছে গেলাম সত্তরে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে আমি তো চোখের সামনে দেখেছি বাংলাদেশ কিভাবে হচ্ছে একাত্তর বাহাত্তর সাল তখন তার পূর্ব পাকিস্তান নেই বাহাত্তর সালে তো নতুন বাংলাদেশ পশ্চিমবাংলার মুসলমানরা বুঝলেন যে আর কোথায় যাবে আর তো পাকিস্তান নেই যা এইবার তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবার তাদের সামনে এগুতে হবে আর কোন রাস্তা মুসলমান সমাজের মধ্যে এই যে চিন্তার যে অভিপ্রকাশ এই যে বৌদ্ধিক উন্নতি আগে যে সামান্য খানিকটা হয়েছে তার সঙ্গে যুক্ত হলো সত্তরের পরে এখন তো অনেকটা সত্তরের পরে এটা প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল এই পঞ্চাশ বছর কিন্তু আপনি অনুসন্ধান করুন আমি বলে যাচ্ছি আমার কাছে তথ্যমর্থ কিছু নেই আমি বলে যাচ্ছি এই পঞ্চাশ বছরে বৌদ্ধিক উন্নতির যতটুকু হয়েছে ততটুকু আজকে তো অনেক হয়েছে আজকে তার সামনে সেই পিছু টানটা নেই যে আমি কোথায় যাব আজকে তার সামনে একদম সুযোগের লড়াই আমাকে এখানেই করতে হবে অন্য কোথাও কিন্তু এই মন নিয়ে মুসলমানরা চলেছে চলছে এখনো এ লড়াই সব দেশের মানে শুধু আমি পশ্চিমবাংলা বলছি না সব দেশের একই লড়াই এখানে এটা মনে রাখবেন আপনারা সুতরাং যে কোনো বড় কাজের সময় হ্যাঁ আমাদের এই কথাগুলো আমাদের এই চিন্তাগুলো নিশ্চয়ই অনেক তথ্য দিয়ে ভরাট করতে হবে কিন্তু এই যে ওরাল হিস্ট্রি বা ওরাল কনফেশন বা এই যে মিথ এর কিন্তু ইতিহাসে একটা বড় রকমের মূল্য আছে এই মূল্যটা আমাদের দেখতে হবে আরো একটা জিনিস আমি বলি যে একবার কথা প্রসঙ্গে অধ্যাপক মনন পাকিস্তানের কথা বলেছিলেন তো কথা বলতেই তখন আমার জহির আব্বাসের কথা মনে পড়েছিল জহির রাহানের কথা মনে পড়েছিল অনেকে জানেন যে প্রগতি সাহিত্য আন্দোলনে এত বড় লিজেন্ডারি কিন্তু বাংলা এই ভারতে নেই উনি কমিউনিস্ট পার্টির লোক ছিলেন দেশ ভাগ হয়ে গেছে কমিউনিস্ট পার্টির তখন জেনারেল সেক্রেটারি হচ্ছে বি টি তো এই কলকাতাতেই জহির সাহেবের সঙ্গে বিটি রমদিবের দেখা তো বিটি রণদেবী ওকে বলছে আরে জাহি কে করপে তুম পাকিস্তান চলে যাও ওহাপে তো পার্টি বড়ানে পড়ে গা তো উনি আর কি করবেন এত নরম প্রকৃতির মানুষ বিটিআর এর কথা পার্টি জেনারেল সেক্রেটারি নির্দেশ তার কাছে তা ঠিক হ্যাঁ চলা যায়গে উনি চলে গেলেন পাকিস্তান কমিউনিস্ট পার্টি গড়বার চেষ্টা করেছেন করেছেনও বটে ঠিকই এ কোনো সন্দেহ নেই কিন্তু ফিফটি ওয়ানে লেকত তখন হচ্ছে প্রধানমন্ত্রী লেখক খাঁ কিন্তু তখন তারা জহিরের সঙ্গে খুবই দুর্ব্যবহার করছে পাকিস্তানের ওকে অ্যারেস্ট করবার তালে আছে তখন বাধ্য হয়ে আয়ান তিনি জাহির আব্বাস তিনি জওয়ারলাল নেহরুকে ফোন করলেন জওয়ারলাল নেহরু তার একান্ত বন্ধু লেখক খাও জওয়হরলাল নেহরু খুবই বুজুম ফ্রেন্ড ইয়াকত খানের বয়স এই বাড়ি পাকিস্তানে নয় এই দিল্লিতে তো ওরা তো ওখানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন করলেন যে নিজে বিশেষ উদ্যোগ নিয়ে জওয়াহরলাল নেহরু জাহির সাহেবকে নিয়ে এলেন দিল্লিতে খুব রিস্ক নিয়ে এবং নিয়ে বললেন যে বোম্বেতে থাকো বোম্বেতে পুরনো বাড়ি সেখানে থাকলে এবং ইন্ডিয়ান সিটিজেন তখনও তখন প্রায় চালু হয়নি কিন্তু পাসপোর্ট শুদ্ধ দিয়ে দিলেন এই জাহির সাহেবের বাড়িতে মুম্বাইতে একটা বড় সবুজ রঙের একটা আম গাছ পোতা আছে একদিন বিকেলে জাহির ওখানে ফিরাক গোরা ওখানে বসে আছেন একটা হেলান দিয়ে ফিরাক গোরাক বই পড়ছেন ইতিমধ্যে তার ছেলে এসে পৌঁছালো এসে বললো যে বাবা তুমি পাকিস্তান থেকে চলে এলে তুই পাকিস্তানে যা কিছু হতে পারতে তুমি পাকিস্তানের মন্ত্রী হতে পারতে রাজ্যপাল হতে পারতে ইভিন তা না হলে তুমি একটা বাইরে অ্যাম্বাসেডর হতে পারতে জাহির সাহেব জাস্ট কালো রঙের চশমা টাকা এমনি করে একবার তুলে ঠিকঠাক বোঝালেন বইটা বন্ধ করেননি চোখের উপর সেট করে বললেন জানো আমাদের এখানকার মতো অড়হর ডালটা পাকিস্তানে ঠিক পাওয়া যায় না সেই জন্য থাকতে পারলাম বলুন তো মানুষ একটা মানুষের জীবনের তল পর্যন্ত কোথায় পৌঁছালে তার দেশের প্রতি তার ভালোবাসা কোন জায়গায় গেলে এই কথাগুলো বলতে পারে দেশ মানেটা কি এই পার্টিশন পার্টিশন কি আমি এতক্ষণ হয়তো বললাম মুসলমানদের সম্পর্কে যে তারা খুব ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে পার্টিশান যে কি জিনিস আমরা বুঝবো না সবাই অনেকে দেখতে পারেন এখন ওই যে এম এস সত্যুর ছবি গর্ভ হওয়া দেখবেন বলরা কি এ তো চাই এর সমাধান তো আমি এতদ শেষে আমি আমার বক্তব্য প্রায় গুটিয়ে এনেছি আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না কিন্তু আমি সবসময় মনে করি বা ভাবি মনন ঠিকই বলেছে যে যারা পার্টিশন না আমি এক নাগারে যে পার্টিশন নিয়ে কাজ করি তা না কিন্তু কোনো কোনো সময় তো বাধ্য হই কোনো কোনো সময়তে বাধ্য হয়ে এটা একটা আমাদের পশ্চিমবাংলার এটা আমাদের গর্ব যে আমাদের নাটকে আমাদের সাহিত্যে আমাদের প্রবন্ধ সাহিত্যে আমাদের নেতাদের বক্তৃতায় পার্টিশনের কথা বারবার ফিরে ফিরে আসে আমি বরঞ্চ অনেক সময়তে বিরক্ত হয়ে এই সত্তর ছিয়াত্তর বছর পরেও যদি পার্টিশনের কথা আমাদের শুনতে হয় তাহলে আমরা দেশের লোক হলাম কী করব এটা একটা এই কথাও ভাবার জিনিস আছে কিন্তু আমার অনেক সময়তে মনে হয় যে এত যে পার্টিশন পার্টিশন করি তাহলে কি আমরা এখনো পার্টিশন নিয়ে কী করি এটা যেটা মনন বলেছে খুবই পারফেক্ট একটা কথা বলেছে যে এটা এ কমোডিটি এটা কি কমোডিটিটা আমরা করছি কিন্তু আবার মনে হয় যে এটা যদি আমরা না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দোষী থেকে যাব আমরা কিভাবে দেখছি এটা সেটা আমাদের ভালো এর ভালো মন্দ দুটো দিক আছে কিন্তু ভালো দিক হচ্ছে সবচেয়ে বেশি দিক এই চর্চা সবসময় বৌদ্ধিক চর্চার কোনো বিকল্প হতে পারে না এ আবার অনেকে বলে যে আচ্ছা ওপার বাংলা থেকে যে এতগুলো লোক এলো লক্ষ লক্ষ লোক এলো আপনাদের দিকেও তো থাকলো হ্যাঁ থাকলো তো তাদের কাছ থেকে বা কিছুই পেলেন না হ্যাঁ অবশ্যই এপার বাংলার মুসলমানরা অসম্ভব সম্পত্তিতে পুষ্ট হয়েছে ওপার বাংলা থেকে খুব যদি আমি খুব হালকা চালে বলি তাহলে আমি এটা বলছি যে এপার বাংলায় নারিকেল এবং চিংড়ি মাছ দুটোই পাওয়া যায় কিন্তু ঠিক চিংড়ি মাছের মালাইকারি কি করে রানতে হয় এপার বাংলার বাঙালি বিশেষ করে মুসলমান বাঙালি তা কিন্তু মোটেই জানতো না ওপার বাংলার লোকরা এসে শিখিয়েছে আমি নিজে দেখেছি যে আমাদের গ্রামে কেউ জাল বুনতে পারতো না ছোট ছোট খেপলা জাল বুনতো বড় জাল ছে কিন্তু ওপার বাংলার লোকরাই মাছ ধরা যে কি জিনিস তা কিন্তু ওরাই শিখিয়েছে আমাদের ওরা মানে আমি ওপার বাংলার এখন তারপরে আমার বাড়িতেও একসময় তো প্রচুর নারকেল গাছ ছিল তার রস পাটালি মুর্শিদাবাদ এটা বেশি হয় জানেন বসিরাটা বেশি হয় এই গুড় তৈরির শিল্পটা কিন্তু ওপার বাংলার মানুষদের কাছ থেকে শিখেছে ওপার বাংলার মানুষরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই জনজীবন কিভাবে সুস্থ স্বাভাবিক করতে হয় সেটা অনেকখানি শিক্ষা দুটো একটা কালচার এটা কিন্তু সবসময় একটা সংস্কৃতি এই সংস্কৃতির মিল মহব্বতের ফলে তো ভালো হয় একটা ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে এই মানসিকতা নিয়ে সেই জন্যে সবজি চাষ সবজি চাষ তো পশ্চিমবাংলায় তো প্রায় ছিল না এক সময় আমি আজকে চল্লিশ বছর আগেকার কথা বলছি সেখান থেকে আমরা কোন জায়গায় এসেছি আমি আমার গ্রাম দিয়ে আমি বুঝতে পারি যে সবজি কিছুই হতো না একটা ধানের বেশি একটা আমন ধান হতো সারা বছর ওই একটা ছোট বেজির মতন একটা জিনিস ছিল তাকে কুরকুরি বলতো আমাদের দেশে মাটি তুলে ফেলে জমি নষ্ট করে দেয় কিন্তু এই জমিকে মানে তিন ফসলা চার ফসলা করবার যে টেনাসিটি যে বুদ্ধি এটা এটা বই পড়ে পাওয়া যায় না কিন্তু ওটা এই মানসিকতা কিন্তু এখন তো সবাই করে এখন সরকারও তার পিছনে অনেক ভালোভাবে রয়েছেন তা আমি এইটুকু বলতে চাই আপনাদের কাছে যে এটা ঠিক আমি একটা একসময় বলেছি প্রথমের দিকে যে একটা লড়াই কিন্তু এখন পশ্চিম বাংলার মুসলমানদের মধ্যে সমস্ত রকমের ব্যথা বেদনা সত্ত্বেও তারা এই মূল স্রোতের মধ্যে নিজেদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দিতে পারছেন আমরা কিভাবে দেখি আপনি হাইকোর্টে যান জেলা কুটির যান প্রচুর অ্যাডভোকেট পাবেন মুসলমান পাবেন না পাবেন আপনি একটা হাসপাতালে যান নামে লিস্ট পড়বেন প্রচুর মুসলমান ডাক্তার পাবেন পাবেন না পাবেন দেখবেন পাবেন এর একটা অন্যতম প্রধান কৃতিত্ব অ্যালুমিন মিশনের আমি বলি এটা সব জায়গায় অন্য মিশনও আছে একটা নতুন উদ্যোগ হয়েছে ইঞ্জিনিয়ার পাবেন তো সেই অ্যালুমিন মিশন থেকে একটা ইউনিট থেকে এত ডাক্তার সারা ভারত বর্ষে মানে মেডিকেলের চান্স পাচ্ছে ছাড়া ভারতবর্ষের কথা হই নেই আমি তো বললি সব সব জায়গায় বলি অলক আশ্চর্য হয় বাট ইট ইজ রাইট তো যাই হোক একটা মধ্যবিত্ত অংশের কিন্তু উদ্ভব হয়েছে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে শেষ মধ্যবিত্তহীন একটা সমাজ কারহীন নৌকার মত চলবে মধ্যবিত্তরা সমাজের নেতৃত্ব দেবে কোশ্চেন করবে गवर्नमेंटকে বাধ্য করবে সেই মধ্যবিত্তটা কিন্তু এখন মুসলমানদের মধ্যেও পাওয়া গেছে আমি মানে সেপারেট করব না হিন্দু মুসলমান কিন্তু পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা কিন্তু প্রায় পঁয়ত্রিশ ভাগ কম বেশি তো সেটা একটা একটা বড় সংখ্যা এটা মনে রাখতে হবে যত সংখ্যা মুসলমান আছে ইউরোপের পাঁচটা দেশের এত সমান লোক সংখ্যা নেই এটা ভাগ্য তো আমি বক্তৃতা বাড়াবো না কিন্তু বড় দুঃখের সঙ্গে আমায় আবার জানাতে হচ্ছে যে ঠিক যে যে সময়ে আমি আপনাদের এই বক্তৃতাতে যখন এই বক্তৃতা ঠিক হয়েছিল তখন একরকমের সমস্যা ছিল পূর্ব বাংলায় এখন পূর্ব বাংলায় সমস্যা অন্যরকম এখন পূর্ব বাংলা সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে কোনো রকমের মন্তব্য করা খুব আর্লি হয়ে যাবে এটা ঠিক কিন্তু আমাদের তা নিয়েও একদিন ভাবতে হবে কীভাবে চলে তার কারণ এটা মনে রাখবেন যে আমরা বন্ধু পাল্টাতে পারি কিন্তু আমরা প্রতিবেশী পাল্টাতে পারি না আমাদের বন্ধুদের প্রতিবেশীকে নিয়ে চলতে হবে এবং সেই কারণের জন্যে আমাদের আরও বেশি ভালোভাবে নিজেদের মধ্যে এই সমস্ত বিষয় বৌদ্ধিক চর্চা যেমন হবে তেমনি আলোচনা করবো সহজ সরলভাবে এই বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে নমস্কার